নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। Hi, this is Madhur Bhandarkar and आप देख रहे हो 24/7 ताजा समाचार। Best wishes. 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আজ আপনাদের এমন এক কাহিনী শোনাব যা অবিশ্বাস্য মনে হলেও এটি একটি সত্য ঘটনা। ভূতুড়ে হিসেবে খ্যাতি রয়েছে এমন রেল স্টেশনের সংখ্যা এদেশে নেহাত কম নয়। এই গল্প এমন এক রেল স্টেশনের যা হার মানাবে যে কোনো ভৌতিক সিনেমাকেও। এই স্টেশন এতটাই ভয়ানক যে একটানা 42 বছর ধরে থামত না কোনো ট্রেন। আজও রাতে এই রেল স্টেশন পার হওয়ার আগেই চালক ট্রেনের গতি বাড়িয়ে দেয়। এতটাই আতঙ্ক যে স্টেশন পেরোনোর আগে থেকেই যাত্রীরা ভয়ে ট্রেনের কামরার সমস্ত জানলা বন্ধ করে দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 42 বছর ধরে বন্ধ ছিল এই স্টেশন। শুনলে অবাক হবেন, এই রেল স্টেশন বন্ধের কারণ এক অশরীরী। আপনি ভাবছেন কি করে এক অশরীরী কারণে একটা স্টেশন বন্ধ হতে পারে, তাই তো? আজ আপনাদের শোনাব পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেল স্টেশনের কাহিনী, যেখানে সারা বিশ্বের মানুষ যেতে ভয় পায়, যা কিনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলা প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই যেখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। আর এই পুরুলিয়া থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্টেশন, ভারতীয় রেল মানচিত্রে যার নাম বেগুনকোদর। রাত তো দূর, দিনের বেলাতেও এখানে যেতে গা ছমছম করে মানুষজনের। কেন এই স্টেশন এতটা ভয়ঙ্কর তা জানতে চলুন পিছিয়ে যাই কয়েক বছর পেছনে। বেগুনকোদর স্টেশন ভারতীয় রেলওয়ে এবং স্থানীয় সাঁওতালদের রানী লাচেন কুমারীর যৌথ প্রচেষ্টায় যা চালু হয় 1960 সালে। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, টিকিট কাউন্টার, রেল কোয়ার্টার সবই রয়েছে এখানে। একসময় পুরুলিয়ার এই স্টেশনে থামত সব প্যাসেঞ্জার ট্রেন। সারা দিন মানুষের ভিড়ে গম গম করত স্টেশন। স্টেশন লাগোয়া বাজারও বসত, সবটাই ঠিকমতোই চলত, কিন্তু হঠাৎই সব বন্ধ হয়ে যায়। ভূতের ভয়ে 1967 সাল থেকে বেগুনকোদর রেল স্টেশনে আর কোনো ট্রেন চলেনি। সন্ধ্যার নামলেই যেখানে শুরু হয় ভূতুড়ে কাণ্ড। লোকমুখে শোনা যায় সেই সময় তৎকালীন স্টেশন মাস্টার দাবি করেন যে রাতের দিকে কোনো ট্রেন ওই স্টেশনে ঢুকলে সামনে থেকে এক মহিলা দৌড়ে আসে, কিন্তু সে মানুষ নয়। জানা যায় ওই জনৈকা মহিলা আগেই বেগুনকোদর স্টেশনে রেল দুর্ঘটনায় মারা গিয়েছে, আর সেই থেকে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে এই স্টেশনে। এরই মধ্যে ঘটে যায় আরেকটি রহস্যজনক ঘটনা। ওই ঘটনা কয়েকদিনের মধ্যে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় স্টেশন মাস্টার ও তার পরিবারের সদস্যদের। স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে উদ্ধার হয় তাদের মৃতদেহ। ধীরে ধীরে এই ঘটনার কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে আর পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় বেগুনকোদর রেল স্টেশন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ভৌতিক উপদ্রব। সুনসান স্টেশনে কাদের যেন পায়ের শব্দ শুনতে পায় স্থানীয়রা। কে যেন কা ঘেঁষে চলে যায়, রাত নামলেই দেখা মিলে সেই ছায়ামূর্তির, শোনা যায় অশরীরীর কণ্ঠস্বর। আর এই ভৌতিক উপদ্রবের জন্য দীর্ঘ 42 বছর বন্ধ হয়ে যায় এই স্টেশন। তারপর ফের শুরু হয় বেগুনকোদরের সেকেন্ড ইনিংস। 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় এবং রেলের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য সাংসদ বাসুদেব আচার্যের উদ্যোগে হল স্টেশন হিসেবে পুনরায় চালু হয় বেগুনকোদর। পুরনো স্টেশন বিল্ডিং রং করে খুলে দেওয়া হয় শুধু প্যাসেঞ্জার হল হিসাবে। স্টেশন চালু হলেও সারাদিন মাত্র 10টি ট্রেন থামে এখানে। লাস্ট ট্রেন থামে বিকেল 5:50-এ।
প্রেলের খাতায় খোলা হলেও বাস্তব অবস্থা সেই একই। ভূতের ভয় আজও মানুষ আতঙ্কিত। প্রতিদিন সন্ধ্যা নামলেও সুনসান হয়ে যায় বেগুনকুদো স্টেশন। প্ল্যাটফর্মে জ্বলে না একটাও আলো, নেই কোনো স্থায়ী কর্মী, দেখা মিলে না একজন মানুষেরও। শুধু আপ ও ডাউন লাইন দিয়ে একের পর এক ট্রেন চলে যায়, তাদের হর্ন ছিন্ন ভিন্ন করে দেয় স্টেশনের নিস্তব্ধতা। কিন্তু আজও হানাবাড়ির মতো দাঁড়িয়ে রয়েছে বেগুনকুদো রেল স্টেশন। তাহলে কি ভাবছেন, যাবেন নাকি একবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশনে? বন্ধুরা, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন 24x7 তাজা সমাচার।